শনিবার রক্তদান শিবির ও ঋণ বিতরণ অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করল উপজাতি কল্যাণ দপ্তর এবং এস টি কর্পোরেশন অনুষ্ঠানে তেইশ জনকে অটো রিক্সা এবং কুড়ি জন কুড়ি জনকে মোট ষাট লক্ষ টাকা ঋণ দেওয়া হলো শনিবার এস কর্পোরেশন এবং উপজাতি কল্যাণ দপ্তর উপজাতি যুবক যুবতীদের মধ্যে আর্থিক ঋণ ও অটোরিকশা বিতরণ করল লেকচুমনি স্থিত এস টি কর্পোরেশন অফিসে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্টদের মধ্যে ঋণ বিতরণ ও অটোরিকশা প্রদান করা হয় অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের পাশাপাশি উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া উপস্থিত ছিলেন উল্লেখ্য দিনের অনুষ্ঠানের মাধ্যমে কুড়ি জন উপজাতি যুবক যুবতীদের অটো প্রদান করা হয় এবং কুড়ি জন উপজাতি যুবক যুবতীদের মধ্যে মোট ষাট লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয় এদিন কর্তৃপক্ষ এক রক্তদান শিবিরেরও আয়োজন করেছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হলাবুল